আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আমার সাথে কি কথা? আপনি কি পারবেন আমাকে এখান থেকে মুক্তি দিতে? আমি মানে পাঠাতে পারবেন আমাকে? নিয়ে কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে? আপনি না বলেন আপনার বাবা আর আর আপনি এখন কেন পালাতে যেতেছেন? কারণ আমি আমার মনকে প্রশ্ন করেছিলাম, আমি সারা জীবন এই জেলখানে বন্দি থেকে মারা যাব নাকি কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মারা যাব। জানেন আমার মন আমাকে কি উত্তর দিয়েছে? বন্দি অবস্থায় বেঁচে থাকার চাইতে কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মরে যাওয়া ভালো, এটা অনেক শান্তি। আপনি পারবেন আমাকে মুক্ত করতে এখান থেকে? পারবেন? আজকে আপনার গায়ে হলো তাতে কি দিয়ে তো না? আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি যদি আপনাকে মুক্তি দিতে পারি আপনি কি পারবেন এই আরাম আয়েশের জীবন ছেড়ে, এই ঐশ্বর্য ছেড়ে বেঁচে থাকতে? পারবেন? পারব। তাহলে আজকে রাত রেডি থাকে, আমি আসবো। আজ রাতে আপনি আবার আসবেন। আপনি এখানে থামতে কেন বলেন? কার জন্য অপেক্ষা করতেছি? একজন আসবে। কে আসবে? চলে আসছে। আস্তে আস্তে তোমাকে ছাড়বো না। আমি একবার তোমাকে হারাতে বসেছিলাম, আমি তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম। আই রিয়েলি মিস ইউ। কিন্তু এসব কি করে সম্ভব হয়েছে? রং ঢং এর জন্য বুঝছেন? ওনার নাম রং, মানে অ্যাকচুয়ালি ওনার নাম জাহিদ। আসলে আমি তোকে রংঢং এর সাথে পরিচয় করি, আমার বয়ফ্রেন্ড রাহাত আসলে ওর জন্য এই বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, আর আপনার জন্যই আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে হয়তো বা আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না। ইট মিনস লট টু মি। লাইফে কখনো যদি আপনার কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবেন, আমাদেরকে বলবেন। আমার মনে হয় যাওয়া উচিত আমার। তুমি যাও, আমি আসছি। আই এম সরি, আপনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন। থাক, কিছু বলতে হবে না। ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয়, মিথ্যা অভিনয়।